বাবা মেয়ে জুটি এবার বড় পর্দায়। কবে আসছে শাহরুখ খান সুহানা খানের ছবি, সবকিছু জানতে বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন। পাঠান এবং জওয়ান ছবির পরে আরও একবার ধুমধমের অ্যাকশন নিয়ে আসছেন শাহরুখ খান। তার আগামী ছবি ডাঙ্কি মুক্তি পাওয়ার আগেই তার নতুন কাজের কথা প্রকাশ এলো বন্ধুরা। বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী শাহরুখ খানকে আগামীতে সুজয় ঘোষের ছবিতে দেখা যাবে। তারা নিশ্চিত করে সেই খবর জানানোর পাশাপাশি আরও একটি দুর্দান্ত তথ্য প্রকাশ্যে এনেছেন। তাদের রিপোর্ট অনুযায়ী এই ছবিতে শাহরুখের সঙ্গে তার মেয়ে সুহানা খানকেও দেখা যাবে। আগামী বছর অর্থাৎ 2024 সালের নভেম্বর মাস থেকে শাহরুখ খান সুহানা খান অভিনীত এই সুজয় ঘোষের পরিচালিত এই ছবির শুটিং শুরু হবে বলেই খবর। 2025 সালে মার্চের মধ্যে এই ছবির কাজ শেষ করা হবে বলে জানা গিয়েছে, যদিও ছবির নাম কি হবে সেটা এখনো ঠিক হয়নি। এছাড়া জানা গিয়েছে শাহরুখ খানকে সলমান খানের সঙ্গে টাইগার ভার্সেস পাঠান ছবিতেও দেখা যাবে। তবে সুজয় ঘোষের ছবির হাত ধরেই যে সুহানা খান বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন সেটাই স্পষ্ট। 6 মাসের মধ্যে ভারত এবং বিদেশ দুই জায়গাতেই ছবি শুটিং করা হবে বলেই খবর। এই খবর প্রকাশ্য আসতেই দর্শকদের মধ্যে দারুণ উন্মাদনা দেখা যাচ্ছে। সকলে অপেক্ষা করে আছেন বাবা মেয়ের পারফরমেন্স সঙ্গে বড় পর্দায় দেখার জন্য।